আর এখানে এত রাস্তা ইট পাথর পড়ে আছে আপনাদের বিরুদ্ধে অভিযোগ, আপনার নেতৃত্বে হামলা হয়েছে। প্রথম কথা হচ্ছে এখন ভোটের টাইম লোকসভা, তো আমাদের জমায়েত তো হবেই, আমরা লোকের কাজ করি, আমরা বাড়ি বাড়ি যাই, লোকের সুবিধা অসুবিধাগুলো দেখি, তার জন্য আমাদের এখানে ভিড় হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, বিজেপি যেটা বলছে সেটাকে আমাদের ভেবে লাভ নেই, কেন ওরা জানে আমাদের অস্তিত্ব শেষ, ওরা পাঁচটাও সিট পাবে, যার জন্য ওরা এখন কী করছে, যেখানে একটু স্ট্রং আমাদের সব কাজ চলছে, যেখানে আমরা লোকের হয়ে পাশে দাঁড়াচ্ছি, ওটাকে ওরা ইয়ে করার জন্য জোর জবরদস্তি এসে একটা ঝামেলা সৃষ্টি করছে। আমরা ওদেরকে কোনো ধরবে কেউ ধরি না। আর ছেলে দেখুন, যে আমাদের তৃণমূল দলে সবাই এখন আমরা সোলজার, আমরা দিদি সোলজার, তো আমরা তো এখন ভোটের টাইমে কাজ করবোই সবার সব জায়গায় গিয়ে, তো এখন ওরা কী বললো সেটা নিয়ে ভেবে লাভ নেই। আর ওরা যে বলেছে কি আমার নেতৃত্বে, আমার নেতৃত্বে কী হয়েছে, আমার নেতৃত্বে এখন কিছুই হয়নি, ক্লাবে ওরা জোর জবরদস্তি এসে ঢিল মেরেছে, আমাদের কেউ নেই ক্লাবে, সব যে যার মতন খেলা দেখছে, আমরা সব যে যার মতন পার্টির কাজ করছি, আমরা যে যার মতন, তো আমাদের জেলা অফিসে একটা মিটিং ছিল, জেলা অফিসে মিটিংটা শেষ করে আমরা ফিরছিলাম, তখন খবর পেলাম কি এরম করে কিছু বিজেপি ছেলেরা এসে ক্লাবে ঢুকে ঢিল ফিল ছুটছে, তখন স্বাভাবিক কথা আমাদের ছেলেরা সব জমায়েত করেছে। বলছি স্টিল টাউনশিপে আজকে বিজেপির দুটো গোষ্ঠী এক হয়ে গেছে, সেই নিয়ে কি? না না, আপনারা ভুল করছেন, ও অলরেডি ছিল আগে থেকে, প্রকাশ্যে আসেনি, এখন প্রকাশ্যে এসেছে, এটা তো আমরা অলরেডি আগে সবাই জানি আমরা কি, ওটা অলরেডি একই ছিল, ওই দিকেই ছিল, এখন সেটা ফ্রন্টে এসেছে আজকে, এটা তো আমরা সবাই জানি, ভাবার কিছু নেই। দেখুন, ও হচ্ছে অ্যান্টি সোশ্যাল, ও রেপ কেসে আসামি, ও হচ্ছে আপনার একটা ওই আমাদের আপু বলে একটা ছেলেকে গুলি করেছিল, তো দেখুন ওর সাথে ওকে ওর হয়ে কথা বলে নিজেকে ছোট করা, তো দেখুন ওইটা নিয়ে আমরা ভাবছি গন্ডগোল, তাহলে কিছু কি কারণটা বুঝতে, আমরা ওদের এখন অস্তিত্ব শেষ, ওরা বুঝে গেছে কি আমরা আর নেই ওয়েস্ট বেঙ্গলে, আমরা নেই। পার্জিত গাঙ্গুলি অভিযোগ করছে, পার্জিত গাঙ্গুলি ছেলেটা নাম শুনেছি, কিন্তু ও তো ওই গাঁজা আফিম এগুলো খেয়ে থাকে সারাদিন, মদ মেয়ে ছেলে এটা নিয়ে পড়ে থাকে, বিজেপি তো করে, তো ওটা তো বিজেপি কারা করে, এরাই তো করে। এর আগে দেখবেন একটা ছেলে ছিল, কি নাম ছিল ওটা, ওটা দেখছেন না, তো ব্লু ফিল্মের একটা ইয়ে বার করেছিল, জিত বলে ছেলেটা, তো বিজেপি করতো, তো দেখুন এটা নিয়ে ভেবে লাভ নেই, তো বিজেপি এটাই তো কালচার সবাই জানে। আপনারা কি বদলা নিতে গেছিলেন? না না, আমরা বদলা কি নেবো, আমাদের দিদি শিখে দেখেছে বদল চাই, আমরা বদলা আমরা কোনোদিন নিই না, বদলায় বাচ্চাদের ছেলের সাথে আমরা কি বদলা নেবো, উপর মহলের সাথে আমরা যখন 24 যখন আমরা সেন্ট্রালে যখন যাবো তখন আমরা বদলা নেবো, এই বাচ্চাদের সাথে আমরা কি বদলা নেবো। আমাদের অভিভাবক, আমাদের জেলা প্রশাসন নরেন চক্রবর্তী হচ্ছে আমাদের অভিভাবক, উনি আমাদেরকে এই শিক্ষা দেননি, উনি আমাদেরকে বলেছেন কি তোমাদের শুধু মানুষের কাজ করে যাও, তোমাদের আর কিছু করতে হবে। আপনার নাম? মান্টি সিং। মান্টি সিং বাহার করতে পারবো না, হাত দিলাম এত ছেলে এখানে জমায়েত হয়েছেন কেন? আমাদের কিছুই নয়, এখানে আমরা বসেছিলাম, এই এলাকার মধ্যে একটা হারমাত আছে, সিপিএম করেছে বান্টি সিং, যে এলাকার মধ্যে কুখ্যাত একটা মানুষ, ওর নেতৃত্বে কিছু ছেলেকে রাতের বেলায় দেখুন প্রত্যেকের ছেলে বিয়ার খেয়ে এসে মারপিট করছে, পার্টি অফিসের সামনে আমরা ছিলাম, আমাদের বাইকগুলো ভাঙতে শুরু করে দিল, আজকে সংঘের প্রোগ্রাম, আমরা সংঘ মানুষকে শেখায় কীভাবে ভালোভাবে লাইফস্টাইল করা যায়, এরা মদ খাওয়ার পরে এসে আমাদের পার্টি অফিসে ঢুকে ইট পাটকেল মারতে শুরু করে দেয় এবং বাইকগুলো ভাঙতে শুরু করে দেয়, কিন্তু তার বিনিময় আমরা 2017 সেই বিজেপি নই, আমরা রেডি আছি, যদি একটা ইট ছড়ে তো বোল্ডার খেতে হবে। আপনারা নাকি ইট ছড়েছেন বলছেন? অবশ্যই ইট ছড়েছি, যদি আমাদেরকে ইট দিয়ে মারে তো আমরা বোল্ডার দিয়ে মারব, কিন্তু একটা কথা বলতে পারি, পুলিশ প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে, অলরেডি বিজন ফাঁড়ির যিনি আইসি আছেন উনি নিয়েছেন, কিন্তু তৃণমূলের যে বান্টি সিং যা এক হাত দিয়ে তেল মেরে যাচ্ছেন ওইটাকে বন্ধ করতে হবে, পুলিশ সবারই জন্য সমান থাকতে হবে, যদি পারিজাত গাঙ্গুলিকে আপনি কথা বলেন তো সমান শুনতে হবে, যদি বান্টি সিংয়ে কথা বলেন তাকেও শুনতে হবে, কিন্তু বান্টি সিংয়ের মতন একটা নোংরা লোক
যে সিপিএম এর টাইমে সিপিএম করেছে, যে তৃণমূলের টাইমে তৃণমূল করছে, এবং কালকের দিনে আপনারা দেখেছেন রামনবমীতে ওরা বাইক র্যালি বার করছে। তাহলে যেসব দোগলা তিনমুখো লোক থাকবে মার্কেটে, তাদেরকে আমরা শেষ করতে এসেছি। বান্টি সিং এর বাপের ক্ষমতা নাই আমাদেরকে আটকে নেবে। বলছি আপনাদের উপর হামলার কারণটা কি? আমাদের মধ্যে আটকানো, তারা জানে কালকের দিনে কোয়ার্টারের টাকা চলে যাবে, তারা জানে কালকের দিনে লুটপাট চলে যাবে, তারা দিনে জেনে জানে এলাকার বিজনের মেয়েগুলোকে ভোগ করতে পারবে না। তাদের পথের কাটা আমি হয়ে আছি, মরতে রাজি আছি, কিন্তু এদের গুলামি আমি সহ্য করতে দেবো না। কি পুলিশকে অভিযোগ জানাচ্ছেন? পুলিশকে অভিযোগ জানাবো, যথেষ্ট ওনারা আমাদেরকে কোপারেট করেছেন, আমাদের যিনি আইসি আছেন উনি কোপারেট করেছেন, ওনার গায়ের ওপরেও পাথর ছুঁড়েছে। এখানে আমাদের 7 নম্বর ওয়ার্ডের একজন কার্যকর্তা আসুন, দেখুন দেখুন দেখুন, ইট দিয়ে মেরেছে, দেখুন, বানিয়ে বলছি। এরা বারবার এদেরকে কেস দিলে হবে না, এদেরকে লক আপ করতে হবে, ঢুকতে হবে। 7 দিন এই 47 ডিগ্রি সেন্টিগ্রেডে গরমের মধ্যে থাকবে এরা করতে, কিন্তু পুলিশ চাইলে সব পারে, কিন্তু পারছে না কেন এটা তার কাছে প্রশ্ন রইল। কি নিয়ে এই সূত্রপাত, এই ঝামেলা? কিছু সূত্রপাত নয়, আগের দিন ওরা ঝামেলা করেছে, সেকেন্ড দিন নিজেদের এলাকার বাহুবলী দেখার জন্য, মেয়েগুলোকে ভোগ করার জন্য, এলাকা টাউনশিপের তোলা তোলার জন্য তারা নিজেদের ক্ষমতা দেখাচ্ছে এবং ভাবছে কালকের দিনে বিজেপি এসে বিজেপিতে চলে আসবে। ভুল কথা, এখানে সঙ্গ বলে একটা জিনিস আছে, আপনাকে জানিয়ে রাখছি। স্টিল টাউনশিপে শোনা যাচ্ছে বিজেপি নতুন একটা গ্রুপকে আজকে জয়েন করেছে, তারপরেই নাকি এই ঝামেলা সূত্রপাত। শুনুন, স্টিল টাউনশিপে আজকে যত লোক দেখছেন, কালকে এই বাচ্চা বাচ্চা ছেলেদেরকে ভুল বুঝিয়ে যে নিয়ে আসছে, এদেরকে যখন আমরা কাজ দেব, এদেরকে যখন আমরা ভালোভাবে লাইফস্টাইল দেব, এদেরকে যখন আমরা মদ খেতে দেব না, তখন দেখবেন সবাই আমাদের সাথেই আছে। আপনার নাম দাদা? পারিজাত গাঙ্গুলি, রাজ্য বিজেপি কমিটি মেম্বার ও যুব মোর্চার ও বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইনচার্জ। আমরা যদি ছাড়তে পারবো।